নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, কিন্তু ত্রিপুরা রাজ্যে নির্বাচনের দামামা বেজে গেছে। প্রত্যেকটি রাজনৈতিক দলই তাদের সাধ্য অনুযায়ী নিজেদের সংগঠন নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ময়দানে। বুধবার সিপিআইএম দলের তরফ থেকে খোয়াইয়ে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এক মিছিল সংগঠিত হয়। সিপিআইএম নেতৃত্বের দাবি, এই মিছিল করার জন্য পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল। যথাসময়ে মিছিল শুরু হয়, কিন্তু পরবর্তী সময়ে সিঙ্গি ছড়ায় সিপিআইএম দলের কর্মী সমর্থকদের উপর দুর্বৃত্তদের আক্রমণ হয় বলে দাবি করলেন সিপিআইএম দলের নেতৃত্বরা। অপরদিকে শাসক দল বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে বিনা প্ররোচনায় এদিন সিপিআইএম দলের তরফ থেকে সিঙ্গি ছড়াতে আক্রমণ করা হয়েছে বিজেপি দলের কর্মী সমর্থকদের। সিপিআইএম এর আক্রমণে দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক মারাত্মকভাবে আহত হয়েছেন বলে শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে। শাসক দলের নেতৃত্বরা জানিয়েছেন, এলাকায় অশান্তি সৃষ্টি করার জন্য বিনা প্ররোচনায় মিছিল থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিজেপি কর্মী সমর্থকদের উপর হঠাৎ করে হামলা চালিয়েছে সিপিআইএম বাহিনীর গুন্ডারা। মিছিল থেকে ছোড়া হয়েছে ইট পাটকেল, লাঠি সোঁটা নিয়ে এ সময় বেধড়ক মারধর করা হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের। সিপিআইএম দলের এই আক্রমণে আহত হয়েছেন একাধিক, এদের মধ্যে বেশ কয়েকজনের জখম গুরুতর। গুরুতর আহতদের আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে একদিন বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা করেছে সিপিআইএম এর হারমাত বাহিনী। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল, তারপরেও পুলিশের তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি বলে বিজেপি নেতৃত্বের দাবি। তো এটা ইনডোর প্রোগ্রাম ছিল, তো আমাদের ছেলেরা যখন সেখানে প্রোগ্রামে জমায়েত হয় তখন এমত অবস্থায় একটা সিপিএম এর মিছিল যায়। সেই মিছিল থেকে বিনা প্ররোচনায় কোনো ধরনের আমাদের পক্ষ থেকে কেউ কোনো কিছু না বলা সত্ত্বেও শুধুমাত্র দাঁড়িয়ে মিছিল দেখছিল, এমত অবস্থায় সিপিএম এর মিছিল থেকে কিছু সংখ্যক ক্যাডার, গুন্ডা ক্যাডার বাহিনী, তারা তাদের সঙ্গে নিয়ে যাওয়া ইট পাটকেল, লাঠি এবং রড দিয়ে আমাদের ছেলেদের উপর আক্রমণ করে। এটা আমি মনে করি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত, নয়তো মিছিল করবে একটা রাজনৈতিক দল, সেই মিছিলে তাদের দলীয় পতাকা থাকবে, স্লোগান থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারা ইট পাটকেল নিয়ে গিয়েছে, তার থেকে বোঝা যায় রড নিয়ে গিয়েছে, দা নিয়ে গিয়েছে। এবং আপনারা যদি ওই স্থানীয় মানুষদের কাছে জিজ্ঞেস করেন তাহলে দেখতে পাবেন তাদের মিছিলটাকে সামনে থেকে আটকে পিছন দিকে মুড়ে তারা কি করেছে, আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছে। অর্থাৎ সম্পূর্ণ পূর্ব পরিকল্পিতভাবে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের উপর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি মিছিল থেকে সেই আক্রমণ সংগঠিত করেছে। তবে এদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি দলের প্ররোচনা ছিল বলে অভিযোগ পবিত্র করে। তবে প্রতিরোধ করার পর সিপিআইএম দলের এই মিছিল এদিন শান্তিপূর্ণভাবে করা হয়েছে বলে দাবি করলেন পবিত্র কর। যারা আহত হয়েছে তাদের প্রাথমিক চিকিৎসা হয়েছে বলে দাবি করলেন তিনি। পুলিশের সামনে শাসক দলীয় দুর্বৃত্তরা সিপিআইএম কর্মীদের আক্রমণ করে বলে জানান পবিত্র কর। তবে গোটা মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ করা হয়েছে বলে জানানো হয়। আমরা তাদেরকে নিবৃত করে আবার মিছিল নিয়ে চলে যাই এবং মিছিল নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে আবার ফিরে আসি পার্টি বিষয়ে। তাতে আমাদের 5-6 জন আহত হয়েছে, তাদের প্রাথমিক চিকিৎসা হয়েছে। এখন মানুষ তার আত্মরক্ষার অধিকার আছে, তবে আমরা বলবো আমাদের কর্মীদের ধন্যবাদ জানাবো, তারা সাহসিকতার সঙ্গে প্রতিহত করে এই মিছিল সংগঠিত করেছে। এবং আমাদের যারা স্থানীয় যারা আছেন বলছে যে সবচেয়ে বড় প্রায় দেড় হাজারের উপরে মানুষ, মহিলারা সহ অংশগ্রহণ করেছে, গোটা মিছিলটি শান্তিপূর্ণ ছিল। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।